স্যাম ভাই, এই যে এত এত ফোনের রিভিউ দেন, রিভিউর পর এই ডিভাইসগুলো আপনারা কি করেন? আমার আজকের ভিডিওতে স্পেশাল একটা দারুণ জিনিস রয়েছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। আস্ক স্যামের নতুন একটি পর্ব, অনেকগুলো দারুণ দারুণ কমেন্ট রয়েছে। এই যে ইন্টারেস্টিং একটা প্রশ্ন শুরুতেই বললাম এরকম, সো এগুলোর উত্তর দেবো। আর অবশ্যই ভিডিও শুরুতে যে বিষয়টা অলরেডি দেখিয়ে ফেললাম না, এই অ্যাওয়ার্ডটা আসলে আপনারাই জিতেছেন। আমরা 2023-এর সেরা টেক ইউটিউবার হিসেবে এই অ্যাওয়ার্ডটা জিতেছি। গতকাল রাইজিং ইউথ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়, এটা কেআইবিতে হয়েছে আর কি। তো ওইখানে আমরা নমিনেটেড ছিলাম, আরও অনেকেই ছিল, প্রায় 8,000-এর মতো পার্টিসিপেট ছিল। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সেগমেন্ট থেকে তারা এসেছেন, তো সেখানে আর কি আমরা সেরা ইউটিউবার হিসেবে এটা পেয়েছি। এবং মাননীয় ICT প্রতিমন্ত্রী নিজ হাতে এটা আমাদেরকে তুলে দেয়। তো এই অর্জনটা আমার মনে হয় যে শুধুমাত্র আমি পেয়েছি বিষয়টা কিন্তু এমন না, আপনারা এই অর্জনটা নিয়ে এসেছেন এবং এটা আপনাদের জন্যই থাকছে, আমার স্টুডিওতে সবসময় থাকবে। অনেকেই আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু মাঝে মধ্যে আমার সাথে দেখা করেন, অনেকেই আমার স্টুডিওতে আসেন, আশা করছি এটাও যদি কেউ আসেন দেখতে পাবেন, খুব যত্নেই থাকবে আপনাদের জিনিস। সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। প্রথম কমেন্ট, মিস্টার গ্রিন ভাই, প্লিজ একটা গেমিং ল্যাপটপের রিভিউ দেন আন্ডার 60K। আচ্ছা, এই মুহূর্তে না আমরা একটা ল্যাপটপ অলরেডি ব্যবহার করছি বেশ কিছুদিন যাবত, এই যে এইচপির। তো এইটার ভিডিও আপনারা খুব শীঘ্রই পাচ্ছেন, এই সপ্তাহে আশা করছি পেয়ে যাবেন। তবে ভাই, 60,000-এর মধ্যে আপনি গেমিং ল্যাপটপ তো আর পাবেন না, ওই একদম টুকটাক ক্যাজুয়ালি গেমিং করা যাবে। দেখা যাক এইটার রেজাল্ট কী হয়, আমরা এটা নিয়ে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করব। পরবর্তী কমেন্ট, রিসিয়াম অর সামথিং, এরকম কোনো একটা নাম আর কি, উনি লিখছেন, স্যাম ভাই অনেক কমেন্ট করেছি, কোনোটাই নেন নাই। আচ্ছা, মোবাইলের ভিতরে ফ্ল্যাশ লাইট দেয় কেন, এটার সঠিক ব্যবহার আমাদের একটু বলুন ক্যামেরা বাদে। ক্যামেরা তো আপনারা জানেন, এই এর বাইরে কী কী করি আমরা, ফ্ল্যাশ লাইট দিয়ে পথ চলি, হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমরা হয়তো লাইট জ্বালিয়ে রাখি এরকম আর কি। বাট হ্যাঁ, এটা দিয়ে আরও কিছু ইন্টারেস্টিং ইউজ কেস আছে, আমরা কোনো একটা নিশ্চয়ই শর্টস ভিডিও দেওয়া ট্রাই করবো যে ফ্ল্যাশ লাইটটা আসলে কোন কোন কাজে ব্যবহার করা যায়, তখন আপনারা একদম বিস্তারিত জেনে যাবেন। সোহান ভাই লিখছেন, ভাইয়া 2,000 টাকার মধ্যে বয়ার কোন মাইক্রোফোন ভালো হবে ইনডোরের জন্য এবং ওয়্যারলেস ছাড়া হলেও চলবে, মানে তার সহ হলে কোনো আপত্তি নেই? সেক্ষেত্রে ভাইয়া বয়া M1 এইটার অরিজিনালটা যদি পান, অরিজিনালটা, আপনি অবশ্যই ফেকটা নেবেন না, ডুপ্লিকেট দিয়ে একদম মার্কেট সয়লাভ। সুতরাং দেখে শুনে স্ক্যান করে দেখতে হবে যে অরিজিনাল কিনা, ওইটার সাউন্ডেই 2,000 টাকার মধ্যে ভালো হবে। যদিও 2,000 টাকা পর্যন্ত খরচ করতে হবে না, আরও কিছুটা কম দামে পেয়ে যাবেন, বাট মাস্ট এনশোর করবেন আপনি অরিজিনালটাই কিনছেন। আমার ইউটিউব জার্নি এটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু। সৌরভ রয়, স্যাম ভাই সব বুঝলাম, বাট নাথিং ফোন 2-এর ফুল রিভিউ কই, ফার্স্ট ইম্প্রেশন দেওয়ার 10 দিন হয়ে গেল। তাই তো, আমিও তো ভুলে গেছিলাম আসলে। একটু দেখুন, গত একটা সপ্তাহে আমি অনেক বেশি দৌড়াদৌড়ি করছি, অনেক অনেক প্রোগ্রাম ছিল, তো সব কিছু মিলে আসলে ওটা দেওয়া হয়নি। যাই হোক, যেহেতু ওটা ব্যবহার হচ্ছে, আপনারা খুব শীঘ্রই ইমিডিয়েটলি এটার ভিডিও পেয়ে যাবেন। MSR TV ভাই, নেক্সট উইকে নাকি স্যামসাং এর কিছু ডিভাইসে Android 14 আপডেট আসতেছে, নিউজটা কতটুকু সত্য জানাবেন প্লিজ। লাভ ইউ স্যাম ব্রো ফ্রম বাগড়াট। আমি এমন কিছু শুনিনি যে Android 14 আপডেট পাওয়া যাবে স্যামসাং এর ডিভাইসে, তবে এর ব্যাপারে কিছু জানতে পারলে নিশ্চয়ই আপনাদেরকে আমি জানাবো। MD সোহাগ শেখ, ROG 5 ভার্সেস Iconio 7 Pro ভিডিও চাই, এই দুইটার কম্পারিজন দিতে পারবো কিনা শিওর না, তবে অবশ্যই Iconio 7 Pro ভিডিও যে আপনারা পাচ্ছেন এটুকু শিওর। মোরসালিন ভাই খুব ইন্টারেস্টিং একটা বিষয় জানতে চেয়েছেন, স্যাম ভাই আপনি টেকনোয়ের ফ্যাশন ফেস্টিভ্যাল ও অন্যান্য জায়গায় চশমা পরেন না, কিন্তু ভিডিওতে চশমা পরেন, এই চশমার রহস্যটা কি? আচ্ছা হ্যাঁ, আমার চোখে সমস্যা আছে, এটা একদম ট্রু, আমি দূরের জিনিস কম দেখি, ব্লার দেখি আর কি অনেকটা। হ্যাঁ, তবে হয় কি, অনেক সময় বাইরের প্রোগ্রামে খুবই কম পড়া হয়, নিজে ততটা কমফোর্ট ফিল করি না, আবার ভিডিওর সামনে আমি একটু মানে কমফোর্ট জোনে থাকি চশমা পরে। হয় কি, সামনে তো আমার ক্যামেরাটা রয়েছে, এখন ক্যামেরাটা আমি ক্লিয়ারলি দেখার জন্য যে আমার ফোকাসিং ঠিকঠাক আছে কিনা এটার জন্যও পড়ি, আর আমার মনে হয় যে ভিডিওর সাথে আমার মানুষজন এভাবে দেখে অভ্যস্ত, তো এজন্যই পড়া, এর বাইরে তেমন কিছু না। সালমান ভাই লিখছেন, Redmi Note 11 Prime 4G ভলিউম ইস্যু ফেস করছি, সাউন্ড কমালে একদম কমে যায় আর বাড়ালে একদম বেড়ে যায়, এর কোনো সলিউশন আছে কি? আচ্ছা, এটা খুবই অদ্ভুত টাইপের একটা সমস্যা, এমন কিছু আমি শুনিনি। আপনি যখন সাউন্ড কমাচ্ছেন তখন কি একটা চাপ দিলে একদম নিচে নেমে যাচ্ছে, আবার চাপ উপরেটা দিলে একদম উপরে উঠে যাচ্ছে? যদি এমনটা হয় সেই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, অনেক সময় বাটনের ভিতরে আর কি কার্বন জমে যায়, তো তখন আমরা একটা চাপ দিলে পরেই ওইখানে কিছু সময়ের জন্য আসলে কি বলে সংযোগ হয়ে থাকে, তো এইটার একটা কারণ হতে পারে। সো আপনি যে কাজটা করতে পারেন, ভলিউম আপডাউন করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন পাওয়া যায়, অনেকের ফোনে তো ভলিউম বাটন কাজ করে না, তারা ওই অ্যাপ্লিকেশন দিয়ে নিজেরাই আসলে এইভাবে জাস্ট স্লাইড করে বাড়িয়ে কমিয়ে চেক করে, সো ওইটা একটু ট্রাই করে দেখতে পারেন, যদি তাতে করে কাজ হয় তো ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে অন্য কোনো ইস্যু আছে আপনার ফোনে, হয়তো পরবর্তী আপডেটও ঠিক হতে পারে, রেডমির ফোন তো এ ধরনের সমস্যা হতেই পারে আপডেটের কারণে। শাহাদাত ভাই, ভাইয়া আমার একটা ফোন বন্ধ হয়ে গেলে তারপরে 23% চার্জ ছিল, আমি যখন চার্জে দেই তখন দেখি 75% চার্জ আছে, এটার কারণ কি একটু বলবেন? 2,000 years later আচ্ছা, ভাইয়ের কমেন্টটা আমি একদম ক্লিয়ার না, তারপর যতটুকু বুঝতে পারছি, ভাইয়ের ফোনটাতে 23% চার্জে থাকা অবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এরপর অন্য কোথাও চার্জ করে জাস্ট চার্জার লাগানোর পরপরই দেখি এটা 75% হয়ে গেছে। ভাই এটা একদম শিওর থাকুন, ব্যাটারি ইস্যু, ব্যাটারিটা গিয়েছে,
ওটা পাল্টান ভাই। আর রাহিম ভাই লিখছেন, ভাই এ সময় এসে পুরাতন 20-30 হাজার টাকা বাজেটে পুরাতন কোন ফোনগুলো ভ্যালু ফর মানি হবে নিলে এ বিষয়ে একটা ভিডিও দেবেন প্লিজ। আচ্ছা, প্রিওন ডিভাইস নিয়ে আমরা ভিডিও করবো বলেও ওরকমভাবে করা হয়ে উঠছিল না, কারণ আমি একটু খুঁজতে চাচ্ছিলাম যে বেটার কিছু। রিসেন্টলি কয়েকটা মডেল আসছে, তারপরও দেখা যায় 4-5টা মডেল যদি এরকম পাওয়া যায় যেগুলো মার্কেটে অ্যাভেলেবল রয়েছে তাহলে আমরা একটা ভিডিও দেবো। আদিত্য শাহ লিখছেন, ভাই অমনিভিশন সেন্সরের পারফরমেন্স কেমন? অমনিভিশনের 64 যেটা যে এই ফোনটাতেও আছে, এটা কি জিটি মাস্টার এডিশন? তো এইটা খারাপ ছিল না, এটার মডেলটা কি ছিল, অমনিভিশন OV64 সামথিং লাইক দ্যাট এরকম। সো এইটা মোটামুটি রেজাল্ট দেয়, তবে অবশ্যই সনির সাথে কম্পেয়ার করতে পারেন না। আবার স্যামসাংয়ের বেশ কিছু সেন্সরও এর থেকে বেটার রেজাল্ট দেয়। আবার শুধু সেন্সরই না ভাই, এখানে অপটিমাইজেশনের বিষয় আছে, ওই ব্র্যান্ড প্রসেসরের সাথে কতটুকু এই সেন্সরকে অপটিমাইজড করতে পারছে, প্রসেসিংয়ের পরেও কিন্তু ছবির রেজাল্ট আমরা অনেক বেটার হতে দেখি। এই তো এরকম। MD বায়াজিদ, ভাই কোম্পানিগুলো ডিসপ্লের চিন বেজেল ন্যারো রাখলে কি টাকা বেশি খরচ হয়? দেখবেন যে এখনকার ফোনগুলোতে ডিসপ্লের এই যে চিন বেজেল একদম ন্যারো থাকে, বাট একটু কম দামি ফোনে দেখবেন যে সেটা একটু মোটা থাকে। আবার একটু আগেকার দিনের ফোনগুলোতে দেখবেন বেশ কিছুটা মোটা। হ্যাঁ, একটু ন্যারো করতে গেলে খরচ বেশিই করতে হয় কোম্পানিকে। ভাই কোনটা নেওয়া ভালো, টেকনো ক্যামন 20 প্রো নাকি রিয়েলমি নার্জো 65? যে আশা করি উত্তর পেয়ে যাবো। দেখুন এই দুইটা ফোনের মধ্যে একটা অফিসিয়াল একটা আনঅফিসিয়াল। তো ক্যামন 20 প্রো এটা অলরেডি সে অফিসিয়ালের কারণে কিছুটা এগিয়ে আছে, আবার সব দিক বিবেচনায় দাম টাম সব দিক বিবেচনায় আমার মনে হয় ওইটাই ভালো হবে নেওয়াটা, ওটা নটাই ভালো। রেড হান্টার, ইনফিনিক্স নোট 30 প্রো ভার্সেস রিয়েলমি নার্জো 60 প্রো, উইচ ইজ বেটার? নার্জো 60 প্রো। সৈকত ভাই জানতে চেয়েছেন, বর্তমানে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটা নেওয়া ঠিক হবে, না হলে বর্তমানে 30K-র মধ্যে ভালো ফোন কোনটা? আচ্ছা, এই হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন, আমার হাতেই রয়েছে কিন্তু রাইট নাও। হ্যাঁ, এই ফোনটা খুবই ভালো একটা ফোন, 30,000 টাকার মধ্যে একদম ধুমধাম আঁকা জোস একটা ফোন ছিল, এখন আসলে সে বুড়ো হয়ে গেছে, অনেকটা পুরনো ফোন। এ সময় দাঁড়িয়ে নেওয়াটা একটু মনে হয় পাগলামি হয়ে যাবে। আমার মনে হয় স্যামসাং গ্যালাক্সি A34 স্মার্টফোনটি খুবই ওয়েল ব্যালেন্সড একটা ফোন, আপনারা ওইটাকে চয়েস করতে পারেন। ওইটার ক্যামেরাটা খুবই ভালো, ওইটার পারফরমেন্স সেকশনও খুবই ভালো। একটা জায়গায় কনসিডার করতে পারলে সব কিছু ভালো লাগবে, সেটা হলো ডিসপ্লেতে একটা ইউ শেপ নস রয়েছে, এর বাইরে বিশ্বাস করেন ভাই ওই ফোনটা খুবই ভালো। শহীদুল ভাই লিখছিলেন, ভাই সেকেন্ড হ্যান্ড মোবাইল কোথা থেকে কিনলে ভালো পাবো? আচ্ছা, সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট তো এখন দেখা গেছে যে বসুন্ধরা সিটিতে ম্যাক্সিমাম শপেই পাওয়া যায়, বক্স সহ পেলে তো খুব ভালোই হয়, বাট যদি বক্স না থাকে, কারণ অনেক মতো বাইরে থেকে আসে, এখনকার প্রিয় ফোনগুলো ম্যাক্সিমামই দুবাই থেকে ঢোকে আপনারা জানেন, তো সেই ক্ষেত্রে বক্স পাবেন না, এটাও স্বাভাবিক। বাট অবশ্যই যেখান থেকে কিনছেন তাদের ডকুমেন্ট নিয়ে নেবেন, এবং তারা কী কী ওয়ারেন্টি পলিসি দিচ্ছে না না দিচ্ছে এটা একদম ক্লারিফাই করে তারপরে যাবেন, ক্লিয়ার না হয়ে যাবেন না, পরে দেখবেন যে একটা ইস্যু হলে আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। সো এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে দেন কিনবেন। প্রিন্স উনি লিখছেন, স্যাম ভাই আপনি যে এত ফোন রিভিউ করেন, রিভিউ শেষে ফোনগুলো কি করেন জানাবেন প্লিজ? এই প্রশ্নটার উত্তর আমি বিভিন্ন জায়গায় বলছি, ইভেন গতকালকে এই অ্যাওয়ার্ড শোতে যখন গেলাম এই সেম প্রশ্নটা আমাকে চ্যানেল আই 2-2 বার করছে। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর হলো এই ফোনগুলো আমাদের কাছে ব্র্যান্ড পাঠায়, আমরা রিভিউ করি কতদিন বসে, আমাদের কাছে 15-20 দিন থাকে, তারপরে রিভিউ করার পরে একটা সার্টেন টাইমের পরে তারা আবার এগুলো আসলে ফেরতে নিয়ে নেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটাই হয়। তবে ঈদের সময় বা অনেক ক্ষেত্রে কোম্পানি মাঝে মধ্যে দুইটা গিফট একটু করতে পারে, কিন্তু সেটা খুবই কম। ফাহিম গাজী ভাই লিখছেন, ওপো রেনো 10 5G এর রিভিউ চাই। আচ্ছা, আমরা ওপোর ফোন নিয়ে কাজ করছি, খুব শীঘ্রই আপনারা রিভিউ পেয়ে যাবেন, দেখতে তো বেশ সুন্দর, সলিড বিল্ড লাগতেছে, পাতলা ফোন, তো দেখা যাক কী অবস্থা কী হয়। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের প্রশ্ন এবং তার উত্তর। যাই হোক, নেক্সট পর্ব অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আরও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনারা এই যে এই সমস্ত অ্যাওয়ার্ড আমাদেরকে উপহার এনে দিলেন আর কি, এজন্য সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।